আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের চিরায়ত বলবিদ্যার কোর্সের যে পরিবর্তনের নীতি আমরা দেখেছি, যে ক্যালকুলাসের পরিবর্তনের নীতি, তারপর হ্যামিল্টনের পরিবর্তনের নীতি, এবং আমরা তা থেকে কিছু জিনিস, গতির কিছু সমীকরণকে আমরা প্রকাশ করব। কার মাধ্যমে? হ্যামিল্টনের নীতির মাধ্যমে। আজকে আমরা দেখব যে হ্যামিল্টনের নীতি থেকে কিভাবে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন করা হয়। এর আগে তোমরা দেখেছ ডিঅ্যালেমবার্টের নীতি থেকে আমরা ল্যাগ্রাঞ্জ প্রমাণ করেছি, তারপরে নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ করেছি। তো আমরা আজ হ্যামিল্টনের নীতি থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন করব। তো ল্যাগ্রাঞ্জের সমীকরণ গতিকে বর্ণনা করতে পারে, কোন একটি বস্তুর গতিকে বর্ণনা করতে পারে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। আচ্ছা, তো আমরা নীতিটি সাহায্যে ল্যাগ্রাঞ্জের সমীকরণটি আমরা বের করব। তো হ্যামিল্টনের নীতি অনুযায়ী আমরা জানি যে এখানে এল হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। হ্যামিল্টন নীতি অনুযায়ী বলা হচ্ছে যে টি থেকে টি ওয়ান থেকে টি টু তে যদি কোনো সিস্টেম যায়, কোনো সিস্টেম যদি টি ওয়ান এবং টি টু সময়ে যথাক্রমে দুটি পয়েন্টে অবস্থান করে, এক এবং দুই, তাহলে একটি পথের জন্য এই যে মানটা, এই মানটা হবে সর্বনিম্ন বা কনস্ট্যান্ট, এই মানটি হবে কনস্ট্যান্ট। একটি পথ আছে যেখানে এই সমাকলন সময়ের উপর ল্যাগ্রাঞ্জিয়ের সমাকলনের মান হবে কনস্ট্যান্ট। তো এখন যদি আমরা এই কনস্ট্যান্ট মানটা আমরা ডেরিভেটিভস নেই, তার পরিবর্তন দেখি, তাহলে অবশ্যই সেটা হবে শূন্য, কারণ আমরা জানি যে কনস্ট্যান্ট কোনো কিছুর পরিবর্তন বা ডেরিভেটিভ শূন্য হবে, যেখানে এল হচ্ছে টি মাইনাস ভি, গতিশক্তি বিয়োগ বিভব শক্তি। এখন এল হচ্ছে একটি ফাংশনাল, এর আগে তোমরা দেখেছো। তো এক্ষেত্রে এল যেহেতু টি এর মান হচ্ছে, আমরা একটু দেখি, টি এর মান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তোমরা জানো এম ভি স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ার, আর ভি এর মান হচ্ছে এম জি এইচ, এইচ মানে হচ্ছে এক্স। তাহলে আমরা এখানে দেখো, এটা হলো স্থানাঙ্ক এক্স, এখানে কিউ, এটাকে আমরা জেনারেলাইজড বা সার্বজনীন স্থানাঙ্ক বলি। তারপরে নির্ভর করতেছে ভি এর উপর, এখানে দেখো এটা সময়ের সাথে, এটা হচ্ছে ডি কিউ বাই ডিটি, তার মানে এটা হচ্ছে ডি কিউ বাই ডিটি, এটার মান, এটা হচ্ছে আমার ভেলোসিটি। আর টোটাল যেহেতু এটা হচ্ছে বিভব এবং বিভব ক্ষেত্র, তাহলে সেখানে সময়ের সাথে তার বিভবের মানও নির্ভর করে, সেই জন্য তিনটি বিষয়ের উপর কিউ ড্যাশ, কিউ কিউ এবং টি, এই তিনটির উপর ল্যাগ্রাঞ্জিয়ানটা নির্ভর করে। ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে এই যে এটার বিয়োগফল। তো এই ল্যাগ্রাঞ্জিয়ানের উপর যদি আমরা কি করি, টি এর সাপেক্ষে সমাকলন করি একটি নির্দিষ্ট ইন্টারভেলে, তাহলে সেক্ষেত্রে এর একটি আমরা সর্বদা একটি ন্যূনতম মান পাবো, যে পথটি একটা সর্ব মানে সেই পথটি হচ্ছে তার বাস্তবিক পথ। তো সেই বাস্তবিক পথের তো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, আর তার যদি আমরা ডেরিভেটিভ নেই তাহলে তার মান শূন্য আসবে। তো এখন আমরা চলে যাই, যেহেতু এল কিউ কিউ জে কিউ আই, এটাও কিউ আই এবং কিউ আই ডট টি এর ফাংশন, এল হচ্ছে এই তিনটার ফাংশন, তাহলে আমাকে আমরা লিখতে পারি
এটাকে সামেশন অফ, সামেশন আমরা কেন লিখবো, সামেশন অফ আই, সামেশন আমরা লিখবো বস্তুটির যদি এন সংখ্যক কণা থাকে, আই সংখ্যক কণা থাকে, আমরা সেক্ষেত্রে সকল কণার জন্য আমরা এই এল এটাকে আমরা লিখব। তো দেখো আমরা দুইটি পার্টে লিখেছি এটাকে, এ এলটাকে, কারণ এল একবার কিউ আই এর উপর নির্ভরশীল, আর কিউ জে এর উপর, কিউ আই ডট এর উপরও নির্ভরশীল, আর টি এর উপর, যেহেতু টি এর সাপেক্ষে আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি তাহলে সেটা আর লেখা দরকার নেই। তাহলে আমরা এইটাকে ভেঙে লিখলাম, এল একবার কিউ স্থানাঙ্কের উপর নির্ভরশীল এবং আরেকবার সে বিভবের উপর নির্ভরশীল, তাহলে এটাকে এভাবে আলাদা করে লেখা যায় পার্শিয়াল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন দিয়ে, পার্শিয়াল এর জন্য ব্যবহার করা হয়েছে আলাদা লেখার জন্যই। তো এখন দেখো ক্যালকুলাসের একটা নিয়ম, যেহেতু এগুলো লিনিয়ার অপারেটর, ডি ডি টি এগুলো লিনিয়ার অপারেটর, টেল একটা লিনিয়ার অপারেটর, তাহলে আগে পরে যদি আমরা ব্যবহার করি কোনো সমস্যা হবে না, তাহলে আমরা ডেলটাকে আমরা ভিতরে নিয়ে নিতে পারি, কিউ কে ডেল কিউ করে তারপর ডি ডি টি করতে পারি। আচ্ছা তো এই নীতি অনুসারে আমরা 2 নং এর দ্বিতীয় পদকে আংশিক সমাকলন করব, এই যে পদটাকে এবার আমরা আংশিক সমাকলন করব। তাহলে লিখলাম আমরা, আমার এই যে লিখলাম, এটা লেখার পর আমার সূত্রটা হবে এই যে ইউ ডিভি, এটা যদি ইউ হয় তাহলে ইউ ভি ভি মাইনাস ভি ডিউ, এটা হচ্ছে আমার পার্শিয়াল ইন্টিগ্রেশনের সূত্র। তাহলে আমরা এটার এই অংশটাকে আমরা, এটাকে আমরা ইউ এবং এটা এই অংশটাকে আমরা ভি, এই অংশটাকে আমরা এটা ইউ আর এটা হচ্ছে ডিভি, এই অংশটা ডিভি, তাহলে ইউ লিখলাম এর হলো ভি, হলো এটা হবে ভি, কারণ ডিটি আর থাকবে না, এটাকে যদি আমরা মানে এটা হচ্ছে ডিভি তাহলে ভি হবে এর ইন্টিগ্রেশন, তার মানে একটা ডট, ডটটা কমে যাবে, তাহলে এখানে কোনো ডট নাই, টি ওয়ান মাইনাস টি টু, আর তারপর এই যে মাইনাস বাকি অংশটা পরের পেজে আমরা দেখি, এই যে অংশ, তাহলে দেখো এই যে ভি ডিভি। আচ্ছা ভি কোনটাকে আমরা বলেছিলাম, ভি আমরা বলেছিলাম এটাকে বলেছিলাম ভিভি, তাহলে ভি হবে এটা, এই যে ডেল কিউ যে, দেখো ডেল কিউ যে, এই যে ডেল কিউ যে, আর এটা হচ্ছে আমার ডিউ, এই যে ডিউ, ঠিক আছে ডিউ, তাহলে ভি ডিউ। আচ্ছা তারপরে আমরা টি ওয়ান ও টি টু দুটি স্থির বিন্দু, যার কারণে, কারণ হচ্ছে যে আমরা যখন বলছি যে সিস্টেমটাকে দেখো এখান থেকে এক পয়েন্ট থেকে 2 পয়েন্টে যাবে, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরো যাবে, এখানে টি ওয়ান আর এখানে হচ্ছে টি টু, এই হচ্ছে আমার মূল বিষয়, তো সে কত পথেই যেতে পারবে, এখানে এই পথেও যেতে পারবে, এই পথে এই পথেও যেতে পারবে, তো আমি আরেকটি পথ, যে পথটা হবে ডি ইন্টিগ্রেশনের মান সর্বনিম্ন, ইন্টিগ্রেশনের মান সর্বনিম্ন যে পথটিতে, এই ধরো আমরা এই পথটা, এই এখানে হচ্ছে ডেল আমার এল জিরো আসবে, এখানে এখানেই আসবে জিরো আমার এই পথটার জন্য। আচ্ছা তো এখন তাহলে আমরা লিখতে পারি আমার ওই 2 নং এভাবে লেখা যায়, আমরা 2 নং ইকুয়েশনটাকে দেখেছি, তাহলে তার প্রথম পার্ট, যে পার্টটুকু আমরা আচ্ছা প্রথম পার্ট এই অংশটুকু জিরো হবে, তার কারণ হচ্ছে যে এই টি ওয়ান এবং টি টু তে স্থানাঙ্কের কোনো পরিবর্তন হবে না, তারা এই পয়েন্ট দুইটাতে ফিক্স, দেখো কারণ আদি বিন্দু এবং শেষ বিন্দু এখানে যেতেই হবে যে পথে যাক না কেন, তার মানে এই দুইটি পয়েন্ট ফিক্সড, যার কারণে এই দুটি পয়েন্টের আমরা ভ্যালু মানে ডি কিউ ডেল কিউ জে এর মান শূন্য হবে, এখানে কোনো স্থানাঙ্কের পরিবর্তন ঘটবে না। তো আমরা এটাকে 2 নং তখন লিখবো, ওইটুকু বাদ দিয়ে জাস্ট এই অংশটুকু লিখবো, এই যে
দেখো লিখেছি, আর প্রথম অংশটুকু রয়ে গেছে আমাদের, এই যে এটুকু রয়ে গেছে এটুকু লিখে নিব। তাহলে এটা মাইনাস, আমার এটা মাইনাস, আমরা লিখব এই অংশটুকু লিখব, লেখার পর আমার ইকুয়েশনটা শূন্য হবে। এখন ডেল কিউ যে, কারণ এই পয়েন্টে ডেল কিউর মান আছে, এই পয়েন্টে ডেল কিউর মান আছে, যে কোনো পয়েন্টে ডেল কিউর মান রয়েছে, ডেল কিউ আই এর মান রয়েছে, তো এর মান শূন্য হতে পারে না, তার মানে যে কোনো জায়গায় ডেল কিউ কিউ এর পরিবর্তন রয়েছে, যার কারণে আমরা এটাকে শূন্য করতে পারি না, তার মানে ডেল কিউ আই এর মান শূন্য নয়। তাহলে শূন্য কি হতে পারে এখানে, এখানে আর একটি টার্ম আছে, এটা তাহলে এটা শূন্য হবে, তাহলে আমরা এটাকে শূন্য ধরলাম। ইকুয়াল টু, যেখানে আই এর মান 1 2 3 এন সংখ্যক, আমার যতগুলো কণা থাকবে ততটি। আর এটাই দেখো যে আমার ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ইউ সাপেক্ষে এল এর পার্শিয়াল ডেরিভেটিভস নিতে হবে এবং সময়ের সাপেক্ষে বেগের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানের ডেরিভেটিভস, এটা বেগে বেগ, বেগের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানের পরিবর্তন পার্শিয়াল ডেরিভেটিভস টি এর সাপেক্ষে। তাহলে এটাই হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জের সমীকরণ এবং এটি একটি সিস্টেমের গতিকে বর্ণনা করতে পারে। তো আমরা দেখলাম যে হ্যামিল্টনিয়ান নীতি থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ, গতির সমীকরণটি প্রতিষ্ঠা করা গেল, এবং এরপরে আমরা দেখব যে ল্যাগ্রাঞ্জ থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র বা গতির দ্বিতীয় সূত্র, সেটিও আমরা প্রমাণ করব হ্যামিল্টনের নীতি থেকে। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।